বিদ্যাসাগরের 201তম জন্মদিবস পালন করলো আসানসোল পৌর নিগম। রবিবার আসানসোল পৌর সংলগ্ন এলাকায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন পৌর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। এই মাল্যদানের মধ্য দিয়ে বিদ্যাসাগরের 201তম জন্মদিবস পালন করলেন তিনি। উপস্থিত ছিলেন আলপনা ব্যানার্জি, ববিতা দাস সহ পৌর নিগমের আধিকারিকরা। এদিন মাল্যদানের পরে বিদ্যাসাগরের জীবনী নিয়ে সংক্ষেপ বক্তব্য রাখেন অমরনাথ চট্টোপাধ্যায়। জন্মদিন উপলক্ষে ওনাকে শ্রদ্ধা এবং ওনার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা ভাগ্যবান যে পশ্চিমবঙ্গের আমরা মানুষ এবং যে বীর ভূমিতে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং যিনি পরবর্তীকালে ভারতবর্ষের বিখ্যাত মানুষ হয়েছিলেন এবং তৎকালীন ভারতবর্ষের সমাজের পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ রাজত্বেও ব্রিটিশরা বাধ্য হয়েছিলেন ওনার কাছে মাথা নত করে দিতে। যে সমাজ সংস্কারের কথার মধ্যেখান দিয়ে এই পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠেছিল বিধবা বিবাহে, পরবর্তীকালে 1856 সালে ব্রিটিশ গভর্নমেন্ট বাধ্য হয়েছিলেন সেটাকে আইনে পরিণত করতে। আমরা জানি আজকে আমরা যেটা প্রচার করছি, বারবার সারা ভারতবর্ষ প্রচার করছে, পৃথিবী প্রচার করছি, যে নারী শিক্ষার এখনও প্রয়োজন আছে। সেই নারী শিক্ষা উনি 1840 সাল থেকে চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষের বুকে নারী শিক্ষার যদি প্রসার হয় তবেই ভারতবর্ষের সমাজ ব্যবস্থার উন্নতি হবে। যেখানে নারীদের কোনো মান সম্মান নেই সেখানে কখনও সেই জায়গায় কোনো দিন উন্নতি হতে পারে না। ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ, এখানে মা দুর্গার ওপর ভিত্তি করে, শক্তির ওপর ভিত্তি করেই কিন্তু ভারতবর্ষ প্রতিষ্ঠিত হয়েছে। যে সমস্ত আধ্যাত্মিক ভাবধারার মধ্যেখান দিয়ে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই আধ্যাত্মিক ভাবধারার মধ্যেখান দিয়েই কিন্তু আমাদের যারা মনীষী জন্মগ্রহণ করেছিলেন তাদের সেই সমস্ত মনীষীরা তাদের ওপর ভিত্তি করেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যাসাগরের ঋণ আমরা সারা জীবন শোধ করতে পারবো না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।